মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জানাইছো। বর্তমানের মুখ্যমন্ত্রী আর যেটা আমার কোভিড হয়েছিল, করোনা মহামারী হয়েছিল, সেই সময় স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কোভিডর পিপি কিট ক্রয়ের এক কেলেঙ্কারি জড়িত বলে একটা অভিযোগ উত্থাপন হয়েছে দি কস্ট কারেন্ট আর দি ওয়াইর এক অনুসন্ধানত। আর আর টি আই করা তথ্য মতে যে হিমন্ত বিশ্ব শর্মায় আপনাদের গম পাইছিল যে কোভিড মহামারী একদম চূড়ান্ত রূপত আসে 2020 সনের 15 এপ্রিল তারিখে তখন বর্জার বিমানবন্দর এখন প্লেনের সম্মুখ এরোপ্লেনের সম্মুখ ফটো উঠিছিল ব্লু ডার্ট নামের, তাতছিল একটা টুইট করেছিল তারপর যে তখন চীনেরপরা প্রায় 50,000 পিপি কিট ক্রয় করে আনিছিল। কিন্তু পিছত আর টি আই তথ্যত ওলাইছে যে সেই পিপি কিট সমূহ NHMA সেই সময়ের গোটাই কোভিড ব্যবস্থাপনার দায়িত্ব থাকা NHMA কৈছে যে আমি কোনো ধরনের পিপি কিট চীনেরপরা আমি ক্রয় করা নাছিলো, আর বর্তমান সেই পিপি কিট সমূহ কত আছে কেনে আছে সেই বিষয়ে কোনো ধরনের তথ্য হাতত নাই। আর এই যু পিপি কিট আনিছে তার অনুমানিক মূল্য প্রায় 15 কোটি টাকাতকেও অধিক আসে। গতি এই যে ব্যাগম কেলেঙ্কারি সংঘটিত হয়েছে তারপর আপনাদের দেখব পাইছে অনেক তথ্য উদ্ঘাটন হয়েছে যে পিপি কিট যোগানোর নামত এক কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। পিপি কিট যোগান দিছে স্বয়ং মুখ্যমন্ত্রীর পত্নীর জেসিবি ইন্ডাস্ট্রিজ নামের একটা কোম্পানি, যে পিপি কিট বেলেগ একটা কোম্পানিয়ে 690 টাকা যোগান ধরেছে। সেই পিপি কিট 1400 টাকাত অর্থাৎ 65% চড়া দামত সেই পিপি কিট সরকারও যোগান ধরেছে। গতি এই যে কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন হয়েছে, আমি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে এই কেলেঙ্কারির জড়িত মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জানাইছো। আর এই কেলেঙ্কারির এক উচ্চ পর্যায়ের অর্থাৎ CBI বা NIA দরে সংস্থার দ্বারা এক তদন্তর আবৃত নহয়, তেওঁর কিয় সৎসাহস নাই ইয়ার বিরুদ্ধে CBI তদন্ত ঘোষণা করবলে অনতি বিলম্বে অতি সোনকালে ভারত সরকারে ভারত সরকারের গৃহ মন্ত্রালয়ে বর্তমানের মুখ্যমন্ত্রীজনের উপর CBI তদন্ত ঘোষণা করক।